এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল বেটে নিয়েছি ওই ইলাচগুলো ফাটিয়ে এটা অল্প মাত্রায় সামান্য মতন ভালো করে ফাটিয়ে নিতে হবে শেষ হয়ে গেছে এইবার কড়াইতে দিয়ে ভাজবো আড়াই কাপ চিনি আড়াই কাপ জল এবার এই চিনি শিলার মধ্যে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি